আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শামিমাস কিচেন। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের কুরবানি ঈদ উপলক্ষে লাচ্চা সেমাইয়ের রেসিপি করে দেখাবো। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাতে হয়। আমি এখানে গরুর দুধ নিয়েছি 1.5 লিটার, আর এই দুধ আগে থেকেই জাল করা। এখানে দুধ আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এখন দিচ্ছি গুঁড়া দুধ 1/4 কাপ। এখানে গুঁড়া দুধ আপনারা চাইলে স্কিপ করতে পারবেন, তবে গুঁড়া দুধ দিলে সেমাই আরও বেশি টেস্টি হবে। এখন একটা হ্যান্ড হুইস্ক দিয়ে গুঁড়া দুধ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি দারুচিনি 2 পিস, আর তেজপাতা দিচ্ছি 3 পিস, এখানে এলাচ দিচ্ছি 4টি। এখন দিচ্ছি চিনি 1/4 কাপ অথবা 7 মতো দিবেন। এখন দুধ আমি একটু সময় নিয়ে খুব ভালো করে জাল করে নেব, আর বারবার দুধ নেড়ে দিব, তা না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। এখন দিচ্ছি লবণ 7 মতো। দুধ আগে থেকেই জাল করা, আর গুঁড়া দুধও দিয়েছি, তাই খুব বেশি জাল করার প্রয়োজন নেই। 3 থেকে 4 বলক দিলেই হবে। দুধ বলক চলে এসেছে। এখন দিচ্ছি কাজু বাদাম 7 মতো অথবা 1/4 কাপ দিবেন। বাদাম দিয়ে দুধ আরও কিছু সময় জাল করে নিব। দুধ জাল করা হয়ে গিয়েছে, এখন চুলা বন্ধ করে দিয়েছি। আর এখন দিচ্ছি কিশমিশ 1/4 কাপ অথবা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এখন দুধ আমি কুসুম গরমের চেয়েও একটু বেশি গরম এরকম ঠান্ডা করে নিব। এখন সেমাই সেট করার জন্য একটা বাটি নিয়েছি। এখন সম্পূর্ণ দুধ বাটিতে ঢেলে নিচ্ছি। আর এই যে কিশমিশগুলো, এগুলো রেখে দিচ্ছি, পরে দিব। এটা হলো লাচ্চা সেমাই। এখানে সেমাই আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের নেবেন। এখন সেমাই আমি 1 প্যাকেট থেকে 1/2 সেমাই দিচ্ছি, পুরোটা দিলে খুব বেশি হয়ে যাবে। এভাবে দুধ অনেকটা ঠান্ডা করে সেমাই মেশালে সেমাই গলে যাবে না, আর সেমাই খেতেও বেশি টেস্টি হবে। এখন উপর থেকে কিশমিশগুলো দিয়ে দিচ্ছি, আর এটা হলো জাফরান। এখন জাফরান দিচ্ছি 1 চিমটি। এখানে জাফরান আপনারা চাইলে স্কিপ করতে পারবেন, তবে দিলে দেখতে ভালো লাগে। তাহলে দেখলেন তো কত কম সময়ে এই লাচ্চা সেমাই রেসিপিটি করা যায়। আমার লাচ্চা সেমাই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার এই সেমাই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন সেমাই বাটিতে তুলে দেখাচ্ছি, দেখে হয়তো বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। তাহলে আমি কোনো নতুন ভিডিও দেওয়া মাত্র এর নোটিফিকেশন পেয়ে যাবেন। পরবর্তীতে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।